আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি প্রতিদিনের মতন আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আর আজকে আমি সব কিছু কিন্তু আগে গোছগাছ করে নিয়েছি, তো আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন যে আমার ঘর গোছানো কমপ্লিট। তো আমি সকালবেলায় আজকে একটু অন্যরকমভাবে কাজটা শুরু করেছি। সকালবেলায় নাস্তা সেরে নেওয়ার পর আমি এগুলোকে আগে গোছগাছ করে নিয়েছি, আর আমার ঠান্ডার প্রবলেমটা কিন্তু এখন পর্যন্ত কমেনি। এই জন্য আমি মোটামুটিভাবে সব কিছু ডিপ ক্লিন করছি না, একটু সব কিছু হালকাভাবে মুছে মুছে রেখে দিচ্ছি, কারণ ডিপ ক্লিন করতে গেলে আমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তো আমি এভাবে যতটুকু পারছি, যেভাবে পারছি, যেহেতু আমার কাজ আমাকেই করতে হবে, এই জন্য আমি এভাবে কাজগুলো সেরে নিচ্ছি। তো সকাল সকাল আমি কিন্তু ঘরটোর সব গুছিয়ে নিয়েছি, মুছামুছিও আমি করে নিয়েছি। আর এখানে আমি রুটি করার সাথে সাথে আলুগুলো কেটে রেখেছিলাম। তো এই আলু দিয়ে, বেগুন দিয়ে, মাছের মুড়ো দিয়ে একটা ঘন্ট হবে, তো সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সব লাস্টে আমি সে রেসিপিটি শেয়ার করব। তো সেই রেসিপিটি দেখতে হলে আমার সাথে থাকতে হবে। তো শেষ পর্যন্ত আশা করি আপনারা ভিডিওটি আমার দেখবেন। তো এখানে আলুটা আমি একটু কেটে ভিজিয়ে রেখেছি, দেন আমি ওই কাজগুলো করে নিয়েছি। তো এখন আমি যেটা করব সেটা হলো, সর্বপ্রথম এই যে দেখতে পাচ্ছেন যে কাপড় ভিজাবো, কিছু কাপড় আছে, মানে কিছু কাপড় বলতে যে খুব বেশি কাপড় তা না, তো এই কাপড়গুলো আমি ভিজাবো। আর এ ঘরটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, দেখে নিশ্চয় বুঝতে পাচ্ছেন যেগুলো আমার গুছানো হয়ে গিয়েছে, আমি অনেক আগে করে নিয়েছি। আসলে প্রথম কাজ হলো ঘর গুছানোটা। ঘরটা যদি পরিপাটি করে রাখা যায়, গুছিয়ে রাখা যায়, তাহলে কিন্তু নিজেরও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর মনে হয় যে মাথার ওপরে কোনো মানে বোঝা নেই এরকম। আর এই যে দেখতে পাচ্ছেন যে আমার হাজব্যান্ড জ্যাকেট বের করে রেখেছে, অলরেডি একটা জ্যাকেট কিন্তু ও আগে থেকে বের করে রেখেছে, তো এটা আবারও বের করে নিয়েছে। ও যেহেতু প্রতিদিন সকালে যায় রাত্রে আসে, তো বাইরে ঠান্ডা থাকে হুন্ডায় আসতে গেলে, এই জন্য ওর শীতের কাপড় যা ছিল, মানে বেশ কিছুই শীতের কাপড় তার বের করা হয়ে গিয়েছে, আমাদেরগুলো এখন আমি বের করিনি। তো এখন আমি হলো গাছে পানি দেবো। তো গাছে পানি দেওয়ার আগে আমি বারান্দাটাকে একটু ঝাড়ু দিয়ে নেব, কারণ পানি দিতে গেলে দেখা যায় যে অনেকটাই পানি পড়ে থাকে, তখন আর ভালোভাবে ঝাড়ু দেওয়া হয় না। তো তার জন্য আমি আগে ঘরটাকে মানে বারান্দাটাকে ঝাড়ু দিয়ে নেবো সুন্দরভাবে, দেওয়ার আমি গাছগুলোতে পানি দেব। তো দেখতে পাচ্ছেন যে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, একটু একটু করে এগুলোকে সরিয়ে সরিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার যে কী লতার মতো গাছটার নাম আমি জানি না, তো একদম মাটি ছুঁই হয়ে গিয়েছে, তো ওটা ভেঙে আমাকে আবার ঠিকঠাক করে লাগাতে হবে, লাগাবো একদিন। এবার শীতে কোনো ফুলের গাছ আমার ঘরে মানে আনা হয়নি, আনবো আনবো করে আনতেই পারিনি। তো যাই হোক, এখন আমি একটা মগ নিয়ে আসবো ঘর থেকে, দেন আমি মগ দিয়ে পানি দিয়ে নেব। তো আমি একটা মগ নিয়ে নিলাম, আর এখন গাছগুলোতে পানি দেওয়ার পালা আমার। তো চন্দ্রমল্লিকাটা গাছটাতে অনেকটা মানে পোকাতে আক্রমণ করেছে, গাছটা হয়তো হবে না, তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি বাঁচিয়ে রাখার। তো শীতের সময় কিন্তু সব সময় মানে বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না, অলরেডি একদিন পানি দিলে দুই দিন থেকে যাই, ভেজা ভাবটা মানে থাকেই। ছাদে রাখলে আবার দিতে হয়, কিন্তু ছাদে না থেকে বারান্দায় থাকলে কিন্তু পুরোপুরি পানি শুকিয়ে যায় না। তো যেগুলোতে প্রয়োজন সেগুলোতে আমি একটু করে পানি দিয়ে নেব, আর যেগুলোতে প্রয়োজন নাই সেগুলোতে আমি দেবো না। আর ক্যাকটাসের একটা ফুল এসেছে আমার গাছে, তো এই গাছগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে, ঝোপালো হলে বেশি ভালো লাগে। আর এই যে মানি প্ল্যান্ট, মানি প্ল্যান্টগুলোতে পানি কিন্তু একদিন দিলে অনেক দিন পর্যন্ত থাকে, মানে প্লাস্টিক মগে রাখা, পানিটা নিষ্কাশন হয় না, নিচ দিয়ে যেন পানিটা শুকায়ও না। আর তারা গাছটাতে কিন্তু পানি যতই দিব ততই থাকে না, প্রতিদিনই দেওয়া লাগে। আর আমার এই যে কি বলে এটাকে, অ্যালোভেরা, অ্যালোভেরার গাছটার টবটা ভেঙে গিয়েছে, তো একটা নতুন টবে আমাকে ওটা বসাতে হবে।
তো পানির নালা শেষ হয়ে গেল, এখন আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব। তো আজকে আমি কিন্তু শুরুতে মানে কাজগুলো করে নিচ্ছি, আমি মানে নাস্তা করার পর গোছ গাছ করে নিয়েছি, এখন ঘর ঝাড়ু দিয়ে নেবো। আমি রান্নাটা একদম লাস্টে করব। আমি বেশ সুন্দরভাবে ঘরটাকে ঝাড়ু দিয়ে নেবো, আজকেও আমি মুছতে পারবো না, কয়েকদিন ধরে ঘর মোছা হচ্ছে না। তো ঘরটা ঝাড়ু দিতে দিতে কিন্তু আমি ফাঁকে কাপড়টা ভিজিয়ে দিয়েছি, যেহেতু আমি ঘর ঝাড়ু দেওয়া হলে কাপড়টা আগে কাচবো, কেচে গোসল করবো, এই জন্য একটু না ভিজে থাকলে আবার কাপড়গুলো ভালো মতো পরিষ্কার হতে চায় না। আর আজকে কিন্তু সকালবেলাতে কারেন্টটা চলে গিয়েছে, যার কারণে আমার কাজগুলো আরও ভালোভাবে এগুচ্ছে। কারেন্ট না থাকলে কিন্তু মানে অনেক ভালোভাবে কাজগুলো করে নেওয়া যায়, মানে মনোযোগ সহকারে। আর কারেন্ট থাকলে একটু না একটু মানে মোবাইলটা নিয়ে বসা হয়, তো এতে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। আর আমার ছেলেকে যখন খাওয়াতে বসি তখন একটু মোবাইল বা একটু টিভি না চালালে খাওয়ানো হয় না, কারণ ওকে খাওয়ানোটা খুব বোরিং কাজ একটা, অনেক সময় নিয়ে ও খায়, চুপতে থাকে চুপতে থাকে। তো তখন একটু নিজেকে এন্টারটেন করার জন্য হয়তো মোবাইলটা হাতে নিই না, টিভিটা চালিয়ে নিই, এতে কিন্তু অনেকটাই মানে সময় চলে যায়। আজকে যেহেতু কোনো কারেন্টটা নেই, যার কারণে আমি টিভিও দেখিনি, টিভিতে দেখাও হয় না, এই দাঁড়িয়ে টিভিতে কিছু দেখা থাকে না, তবে মোবাইলটা নিয়ে বসা হয়। মোবাইলটা নিয়ে বসলে একবার বসলে দেখা যায় যে অনেকক্ষণ সময় অপচয় হয়ে যায়। তো আজকে এটা প্লাস পয়েন্ট ছিল কাজগুলো তাড়াতাড়ি সেরে নেওয়ার। তো আমি আবারও কিন্তু ঝাড়ু দেওয়ার মাঝে ব্রেক নিয়ে এখন আমি আলুটা সেদ্ধ বসিয়ে দেবো, কারণ আলুটা মানে সেদ্ধ করা থাকলে আমি গোসল করে আসার পরে সাথে সাথে আমি রান্নাটা করতে পারবো। আর এখন পর্যন্ত আমি কিন্তু মাছটা ভিজাইনি, তো হঠাৎ মনে পড়লো যে আমি তো মাছটাই ভিজাইনি, আর মাছটা যদি না ভালোভাবে ভিজে তাহলে তো রান্নাটা দেরি হয়ে যাবে, মাছ ভিজতে আরও কিছুক্ষণ সময় লাগবে। তো এখন আমি মাছটাকে ভিজিয়ে দিলাম। এটা হলো মাছের মাথা, তো একটা পুরো মাথাটাই আমি নিয়েছি। তো যে ঘন্টটা বানাবো আমি রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে, তো এতে যে যত মাছ দিতে পারবেন ততই ভালো লাগবে। তবে আমি যতটুকু রান্না করবো তো একটা মাথায় যথেষ্ট, তবে এক একটা টুকরা যদি দেওয়া যায় তাহলে আরও ভালো হয়, টেস্টি হয়। তো আলুটাই তো প্রেশার কুকারে আমি দিয়ে নিলাম, তিনটা চারটা সিটি দিব আমি, মানে ঘর ঝাড়ু দিতে দিতে কিন্তু হয়ে যাবে। তো এখন আমি ঘর ঝাড়ু দেওয়াটা কন্টিনিউ করব। আর দেখতে পেলেন যে ঘর ঝাড়ু দিতে দিতে আমি কতবার মানে ঝাড়ু ছাড়ছি আর এই কাজ করছি সেই কাজ করছি, তো আমার এভাবে ঝাড়ু দিতে যে আমার অনেকটা সময় চলে যায়, একটা বোরিং কাজ। দেখা যায় যে আমি যতক্ষণে ঘর ঝাড়ু দিই ততক্ষণে আমি অন্য আর একটা কাজ সেরে নিতে পারবো, গোসলটা সারা হয়ে যাবে, এরকম সময় নিয়ে আমি। তো যাই হোক, আজকে আমি সকাল সকালে এই কাজ এভাবে কাজগুলো করছি, যার পিছনে একটা কারণ হলো এক কারেন্ট নেই, আর দ্বিতীয় হলো আমার ছেলে নেই, আমার হাজব্যান্ড নেই। সকাল থেকে আমার ছেলে গেছে প্রাইভেটে পরীক্ষা দিতে, তো যখন ঘরে কেউ না থাকে তখন কিন্তু নিজের মন মতো শান্তি মতো সব কাজগুলো একসুরে করা যায়, আর ওরা থাকলে কিন্তু ডিস্টার্ব হয়, কোনো না কোনো কাজে ডিস্টার্ব হবে। হাজব্যান্ড থাকলে হয়তো এই কথা বলছে সে কথা বলছে, বা আমি পাশে সেই কথা সে কথা বলতে যে দেরি হচ্ছে। আর দুই ছেলেতে তো যখন থাকে একসাথে তখন তো লেগে থাকে, তখন তাদেরকে দেখতে যেয়েও দেরি হয়। তো আজকে ওরা নাই, এই জন্য আমি খুব মানে শান্তি মতো কাজগুলো করতে পারছি। আর আমার ঘর ঝাড়ু দেওয়া হলো, আর দেখতে পাচ্ছেন যে তিয়াসবাবুদের ঘরে তালা দেওয়া, তিয়াসবাবু নেই, এই জন্য আমার ভিডিওতে কিন্তু কয়েকদিন ধরে তিয়াসবাবুকে দেখানো হচ্ছে না। তো আমি ঝাড়ু দেওয়া দেখালাম, বাট ময়লা তোলাটা দেখালাম না। আর আমি বিছানাটা একটু এলোমেলো হয়ে গিয়েছিলো, তো সেটাকেও আমি একটু টানটান করে নিলাম। আর আমার কিন্তু আলু সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি। তো ভাতটা দিয়ে দিলাম, আর ভাতটা হতে যেহেতু 15-20 মিনিট সময় লাগবে, তো এ ফাঁকে আমার কিন্তু কাপড় কেচে গোসলও হয়ে যাবে, মানে অল্প কিছু কাপড়, তো এই কাপড়টি কেচে গোসল করা হয়ে যাবে, দেন আমি তরকারিটা রান্না করব, তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো আমি কয়েক ফোঁটা তেল দিয়ে নিলাম, কারণ উপর দিয়ে প্রচুর পরিমাণে ফ্যান উঠে, যখন ভাতটা ফুটে উঠে তখন তো তাতে প্রেশার কুকার সরি রাইস কুকারটাও নষ্ট হয়ে যায়, আবার মেঝেটাও নষ্ট হয়ে যায়। তারপরে আমি একটা টাওয়াল দিয়ে নিলাম, তেল দিয়ে দিলে দেখা যায় যে ফ্যানটা উঠে না, বাট সাইড দিয়ে একটু পানি বের হয়, তো নিচে একটু সবজি আছে পেঁয়াজ আছে ওগুলো নষ্ট হয়ে যাবে পানি পড়ে, এই জন্য আমি একটা টাওয়াল দিয়ে রাখলাম। তো এখন আমি গোসল করতে যাব, তো তার আগে আমি
চার্জ ফোনটা দিয়ে যাব, কারণ চার্জ একদম শেষ হয়ে গিয়েছে। তো গোসল করে কাপড় কেচে আমি পরে আবারও ফিরে আসছি। তো আমার গোসল টোসল কমপ্লিট, এখন আমার ছেলের গোসলের পালা। মাথায় গামছা নিয়ে দেখতে পাচ্ছেন যে কত রকম দুষ্টামি করছে, আর এখন প্যান্টটা নিয়ে ঢুকবে ও। তো ও একা একাই গোসল করে এখন, এখন আমাকে আর দেখতে হয় না। যখন সাবান মাখাইতে মাখানোর দরকার হয় তখন আমি হলো একটু মাখিয়ে দিই। তো প্যান্টটা একটু আমার কাছে ভিজে মনে হলো কোমরের দিকটা, এই জন্য আমি জানালা দিয়ে রাখলাম। আর এখানে যেহেতু প্রচুর পরিমাণে রোদ আসে, তো মাঝে মধ্যে আমার ছোট ছেলের কিছু কিছু কাপড় এখানেও আমি শুকাতে দিই। আর যেহেতু গোসল করে এসেছি, একদম আমার মুখটা টান টান হয়ে গিয়েছে, তো একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিব। তো এখানে নিভিয়া সল্ফ ময়েশ্চারাইজার লাগিয়ে নেব আমি। তো এটা গত বছরের, এবছর আমার এখনও কেনা হয়নি। আর এগুলো একদম মাস্ট এই সময়, মানে শীতের শুরু থেকে আমার ত্বকের 12টা বেজে যায়। আর এই যেটা আমার সোনা বাচ্চা, একটা লক্ষ্মী ছেলে, চাঁদমুনি আমার। আর আমার হাতের অবস্থা দেখতে পাচ্ছেন যে কীরকম খসখসে। তো এটা আমার অলরেডি মানে শীত, মানে একটু ঠান্ডা ভাব আসতে না আসতে এগুলো শুরু হয়ে যায়। আর আমার সবসময় হাত পাকে একটু ইগনোর করে দিই আমি, কারণ এই এখন না পরে করতে করতে ইগনোরই হয়ে যায়। আর কাজ করার সময় তো এতে কোনো কিছু লাগানো হয় না, তো হয় দুপুরে খাওয়া দাওয়ার পর না হয় রাত্রে লাগাবো আমি। আর এতো আমার ভাতটা হয়ে গিয়েছে, আর রাইস কুকারটা প্রচুর পরিমাণে গরম হয়ে যায় তলাটা, এই জন্য ভাত হয়ে গেলে আমি একটু নামিয়ে রাখি, দেন যখন ঠান্ডা হয় তখন আমি আবার দিয়ে দিই, নয়তো তলায় লেগে যায়, চড়চড়া হয়ে যায় এই জন্য। আর এদিকে আলুটাও হয়ে গিয়েছে, এখন আলুটাকে আমি ছিলে ম্যাশ করে নেব, বেগুন কেটে নেব, তারপরে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো আমি এখন কালকে ডালটা দিয়ে দিলাম গরম, আর ডালটা গরম হতে হতে আমি ওদিকের কাজগুলো রেডি করে নিয়ে আবারও ফিরে আসছি। তো এই তো আমার সব কিছু রেডি করা হয়ে গিয়েছে। তো এই তো এখানে আমি বেগুন কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, চিকন চিকন করে কেটে নিয়েছি। আর এখনকার যে শীতের যে বেগুনটা, বিচি ছাড়া বেগুন, সেটা দিয়ে খুব টেস্টি হয় এই ঘণ্টটা। আর আমার বেগুনটা কিন্তু 2-3 দিন আগে, তবে বিচি না একদমই, 2-3 দিন আগের, এর জন্য একটু কালো কালো মনে হচ্ছে তাই। আর আলুটাকে ছিলে ম্যাশ করে নিয়েছি আমি, তবে এখানে যতগুলো আলু নিয়েছি সবটাই আমি দেবো না, অর্ধেকটা দেবো আর অর্ধেকটা রেখে দেবো। আর এই তো মাছটাকেও আমি ধুয়ে নিয়েছি। আর এখানে আমি মশলা একটা তৈরি করে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে, এটা ভিজিয়ে রেখেছি আমি। জিরে গুঁড়োটা আমি গুঁড়োই কিনে এনেছি, এই জন্য একটু ভিজিয়ে রাখলে টেস্টটা ভালো হয়। আর সরাসরি যদি দিয়ে দিই তেলের মধ্যে তখন টেস্টটা ভালো আসে না, একদম পুড়ে যায়। তো এখন আমি মেন প্রিপারেশানে চলে যাব। তো এই তো কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি আমি, আর এটা কিন্তু 2টি স্টেপে হবে, এই জন্য আমি প্রথমে অল্প পরিমাণে তেল দিলাম। এই তেলের মধ্যে হলো আমি মাছটাকে কষিয়ে নিব, তো তার জন্য আমি দিয়ে নিলাম হলো একটা তেজপাতাকে 2 ভাগ করে, আর এখানে কয়েকটি এলাচ আর দারুচিনি দিয়ে নিলাম। তবে আপনাদের কাছে যদি গুঁড়ো গরম মশলা থাকে তাহলে লাস্টে গুঁড়ো গরম মশলাটা ইউজ করলে গোটা গরম মশলা দেওয়ার আর প্রয়োজন পড়ে না, তবে তেজপাতাটা দিতে হবে। আর এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে নিলাম, আর পেঁয়াজটাকে আমি একদম ব্রাউন করে নেব। তো পেঁয়াজটাও কিন্তু 2 বার পড়বে, এই জন্য আমি প্রথমে অল্পই দিচ্ছি। এটা আবার গোল্ডেন কালার হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। তো এই তরকারিটা রান্না করতে একটু ঝামেলা, যেহেতু 2 বারে রান্না করতে হয় একটু ঝামেলা মনে হয়, তবে সব কিছু রেডি থাকলেও অতটা ঝামেলা না। আর আমি এখানে অল্প একটু পেঁয়াজ বাটা দিয়ে নিলাম, তো পেঁয়াজ বাটা তো একদমই অপশনাল। তারপর আমি দিয়ে নিলাম, আর আদা রসুন পেস্টটাও আমি কিন্তু অল্প পরিমাণে দিলাম, এটাও দ্বিতীয়বার আবারও পড়বে, তো আমি শেয়ার করবো তখন দেখতে পারবেন। আমি এর আগেও কিন্তু শেয়ার করেছি বেগুনের ঘণ্ট, মুড়ো ঘণ্ট দিয়ে বেগুন, সরি মুড়ো ঘণ্ট দিয়ে বেগুন বলছি, বেগুন দিয়ে মুড়ো ঘণ্ট, তো আমি আবারও আপনাদের সাথে শেয়ার করছি। মশলাটা কষানোর পর আমি কিন্তু মাছটা দিয়ে নিলাম, আর একটু পানি দিয়ে মাছটাকেও একদম কষিয়ে নিব আমি। তারপর মাছটা কষানো হয়ে গেল, এই যে আলুটা দিয়ে নিলাম, আলুটা দিয়ে একদম কষিয়ে নিব আমি, মিশিয়ে নিব মাছের সাথে।
তবে আলুটা একটু সাবধানতার সাথে কষাতে হবে, তলায় লেগে যেতে পারে, যেন একটু একটু পানি দিয়ে আমি এটাকে কষি নিব। না কষালেও হয়, তবে কষালে একটু টেস্টটা ভালো আসে। তো এই তো কষানো শেষ হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি পানি দিয়ে নিয়েছি। আর পানিটা এমন ভাবে দিতে হবে যাতে বেগুনগুলো সেদ্ধ হয়ে যায়, সেদ্ধ হয়ে একদম ঘন হয়ে যায়। আর যদি বেশি পানি পড়ে যায় তাহলে কিন্তু বেগুন সেদ্ধ হয়ে যাবে, তবে পানিটা মেরে ফেলতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তো এটা ফুটে উঠলে দেন আমি এর মধ্যে বেগুনগুলো দিব। তো ফুটে উঠেছে, এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন, তো বেগুনগুলো দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একদম বেগুনগুলো ম্যাশ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটুও মানে বেগুনের কোনো মানে ছাল কিছু থাকবে না, একদম মিলিয়ে যাবে, তাহলে এটা বেশি টেস্টি হবে। তবে এই ঘন্টটা বানাতে কিন্তু মটরশুঁটি দিয়েও করা যায়, তা সেটার আলাদা টেস্ট হয়। তো সেটাও আমি কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব। আর এখন এখানে আমি হলো পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, আর এটাকে একটু ছুনির আগা দিয়ে আমি ম্যাশ করে দিচ্ছি। বেগুনের ইগুলো একটু গোটা গোটা হয়ে আছে। আমার ফ্রিজে ফ্রোজেন মটরশুঁটি ছিল, তবে আমি এখানে ইউজ করিনি। আর মটরশুঁটি দিয়ে যেটা করে সেটা শুধু বেগুন আর মটরশুঁটি দিয়ে বেশি টেস্টি হয়। তো আমি দ্বিতীয় স্টেপে চলে এলাম, এখানে আমি তেল দিয়ে নিয়ে তার মধ্যে তেজপাতা আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি। তো কাঁচামরিচটা তেলের মধ্যে দিয়েছি, এতে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। আর এখানে রসুন দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে আবার আদা রসুন বাটা পড়বে, এই জন্য গোটা রসুন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই তো আদা রসুনটা আমি দিয়ে নিলাম। আর আদা রসুনের যে স্মেলটা, ভাজা স্মেলটা, তো সেটা সেই ঘন্টার মধ্যে পুরোটাতে ছড়িয়ে পড়বে, তখন আরও অনেক মানে টেস্টি হবে। আর হলো আদা রসুনটা ছিটে উঠতে পারে, যেন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। প্রচুর পরিমাণে ছিটে কিন্তু আদা রসুন, আর ওটা আমি একদম ফ্রাই করে এই যে ঘন্টটাকে দিয়ে নিলাম। তো এটা কিন্তু অনেক টেস্টি খেতে। আমি অনেক ঘন্ট দেখেছি, বাট আমি বেগুন আলু দিয়ে এরকম ঘন্ট কোনো রেসিপি এখন পর্যন্ত দেখিনি, হয়তো আছে তবে আমার হয়তো চোখে পড়েনি। তো এটা নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা আর ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলে আরও ভালো লাগবে, ঘ্রাণটা অন্যরকম হবে। তবে আমার কাছে নিয়েই, এই জন্য আমি স্কিপ করে দিয়েছি, তো আপনারা দিয়ে নেবেন। আর এ তো আমার ঘন্টটা পুরোপুরি কমপ্লিট। তো অনেক মজাদার স্বাদের বেগুন আলু দিয়ে মুড়ো ঘন্ট, তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, নিরাশ হবেন না, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার আজকের ভিডিওটি তাহলে একটা লাইক দিয়ে দিবেন। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।